পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ আন্টার্কটিকা। আন্টার্কটিকা মহাদেশ কোথায় অবস্থিত? পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত এই মহাদেশটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেটি স্থায়ীভাবে মানুষের বসবাসের অনুপযোগী। তাই এই মহাদেশটিকে নিয়ে বিজ্ঞানীদের আগ্রহের কমতি নেই। প্রতি বছর পৃথিবীর নানান দেশের বিজ্ঞানীরা এই মহাদেশে পাড়ি জমান গবেষণার উদ্দেশ্যে। বিজ্ঞানীদের এমন সব গবেষণায় প্রায়ই উঠে এসেছে অনেক অদ্ভুত তথ্য এই মহাদেশটির ব্যাপারে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আন্টার্কটিকা মহাদেশ সম্পর্কে কিছু অজানা তথ্য। তো চলুন শুরু করা যাক। এক, পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। সাধারণত মরুভূমি শব্দটা শুনলে আমরা অসহ্য তাপমাত্রার বিশাল বালুময় জনমানবহীন একটি জায়গার কথা কল্পনা করি, কিন্তু আমাদের এই ধারণাটি সঠিক নয়। একটি মরুভূমি বিশাল বালুময় হতে পারে, আবার বিশাল বরফে ঘেরা জায়গাও হতে পারে। মূলত মরুভূমি হলো এমন একটি অঞ্চল যেখানে প্রতি বছর 10 ইঞ্চিরও কম বৃষ্টিপাত হয়। আয়তনের দিক থেকে আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি। এর আয়তন 14.2 মিলিয়ন বর্গ কিলোমিটার। আন্টার্কটিকার উপকূলীয় অঞ্চলগুলোতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 166 মিলিমিটার। দুই, একসময় এটি উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশ ছিল। অবিশ্বাস্য হলেও এটি সত্যি যে পৃথিবীর অন্য 6টি মহাদেশের মতো আন্টার্কটিকাও একসময় একটি সবুজ ও উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশ ছিল। বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী আজ থেকে প্রায় 50 মিলিয়ন বছর পূর্বে আন্টার্কটিকাতেও কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব বর্তমানের তুলনায় দ্বিগুণেরও বেশি ছিল। এমনকি আন্টার্কটিকায় ডাইনোসরদের জীবাশ্ম পাওয়া গিয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে একসময় এটি উষ্ণ জলবায়ু বিশিষ্ট মহাদেশে এখন পৃথিবীর সবচেয়ে শীতল মহাদেশে পরিণত হয়েছে। তিন, কোনো অফিসিয়াল টাইম জোন নেই। আন্টার্কটিকা মহাদেশে কেউ স্থায়ীভাবে বসবাস করে না বলে এই মহাদেশের কোনো অফিসিয়াল টাইম জোন নেই। আন্টার্কটিকাতে সাধারণ গ্রীষ্মকালে 6 মাস 24 ঘন্টায় দিন থাকে এবং শীতকালে 6 মাস 24 ঘন্টায় রাত থাকে। ফলে এই মহাদেশে থাকাকালীন অবস্থায় সঠিক সময় নির্ধারণ করাটাও মুশকিল। তাই এই মহাদেশের গবেষণারত থাকা বিজ্ঞানীরা সচরাচর তাদের নিজ নিজ দেশের সময় অনুসরণ করেন। চার, একটি ফায়ার ডিপার্টমেন্ট রয়েছে। অবাক করার মতো হলেও এটি সত্যি যে পৃথিবীর সবচেয়ে হিমশীতল মহাদেশ আন্টার্কটিকাতেও রয়েছে একটি ফায়ার ডিপার্টমেন্ট। কিন্তু কেন? আসলে আন্টার্কটিকা পৃথিবীর সবচেয়ে বেশি বাতাসযুক্ত অঞ্চল। এখানে বাতাসের পরিমাণ এতই বেশি যে এই বাতাস থেকে যে কোনো সময় আগুনের শিখা তৈরি হওয়া সম্ভব। নিম্ন তাপমাত্রার কারণে এই মহাদেশে আগুন নেভানোর মতো পর্যাপ্ত তরল জল খুঁজে পাওয়ার বেশ কঠিন হয়ে পড়ে। তাই জরুরি মুহূর্তে আগুন নেভানোর জন্য ফায়ার ডিপার্টমেন্টটি তৈরি করা হয়েছে। পাঁচ, একটি এটিএম রয়েছে। শুধু ফায়ার ডিপার্টমেন্ট নয়, আন্টার্কটিকার নিজস্ব একটি এটিএমও রয়েছে। 1998 সালে ব্যাংকিং সংস্থা ওয়েলস ফার্গো আন্টার্কটিকার ম্যাকমুরেডা স্টেশনে একটি এটিএম স্থাপনরত করেছিল। এই এটিএম থেকে শুধুমাত্র আমেরিকান ডলার উত্তোলন করা যায়। ছয়, রক্তের জলপ্রপাত। বরফে ঘেরা হিমশীতল জলপ্রপাতের মাঝে গড়িয়ে পড়ছে লাল রক্ত। কেমন হবে দৃশ্যটা? পূর্ব আন্টার্কটিকার এই অদ্ভুত জলপ্রপাতটি 1911 সালে সর্বপ্রথম আবিষ্কার করেন অস্ট্রেলিয়ার ভূতাত্ত্বিক গ্রিফিথ টেইলর। সেই সময় তিনি ধারণা করেছিলেন যে লাল শৈবালের কারণে জলপ্রপাতের জলের রং লাল হয়ে থাকে, কিন্তু পরবর্তীতে তার এই ধারণা ভুল প্রমাণিত হয়। প্রকৃতপক্ষে জলপ্রপাতটি দিয়ে কোনো রক্ত প্রবাহিত হয় না। এর অতিরিক্ত আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে এই জলপ্রপাতের জল রক্তের মতো লাল দেখায়, যার কারণে রক্তের জলপ্রপাত বা ব্লাড ফলস বলা হয়ে থাকে। সাত, আন্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি। 1978 সালে এমিলিও মার্কোস পামা আন্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসাবে ইতিহাস তৈরি করেছিলেন। এমিলিওর বাবা ছিলেন আন্টার্কটিকায় গবেষণা বেশে আর্জেন্টাইন আর্মি ডিটারমেন্টের প্রধান। আন্টার্কটিকায় জন্মগ্রহণকারী প্রথম ব্যক্তি হিসাবে এমিলিও গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছিলেন। তবে আন্টার্কটিকায় জন্ম হলেও এমিলিও একজন আর্জেন্টাইন নাগরিক। আট, আটটি খ্রিস্টিয়ান গির্জা রয়েছে। পৃথিবীর সবচেয়ে দুর্গমতম জলবায়ু বিশিষ্ট আন্টার্কটিকাতেও রয়েছে ধর্মীয় উপাসনালয়। আটটি খ্রিস্টিয়ান গির্জা আন্টার্কটিকাতেও অবস্থিত। খ্রিস্টিয়ান গির্জাগুলো আন্টার্কটিকার একমাত্র ধর্মীয় স্থাপনা। অন্য কোনো ধর্মের ধর্মীয় স্থাপনা এই মহাদেশে নেই। এই মহাদেশের প্রতিটি গির্জা শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য তৈরি হলেও চেপিল অব দ্য স্নো নামক গির্জাটি বৌদ্ধ ধর্ম ও অন্যান্য ধর্মের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত হয়। নয়, দুটি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। আমাদের এই পৃথিবীতে 1500টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। 2017 সালের একটি সমীক্ষা অনুসারে আন্টার্কটিকাতেও 138টি আগ্নেয়গিরির সন্ধান পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে কেবলমাত্র দুটি আগ্নেয়গিরি সক্রিয়। আন্টার্কটিকার সবচেয়ে বেশি সক্রিয় আগ্নেয়গিরি হলো মাউন্ট ইরেবাস। অপর সক্রিয় আগ্নেয়গিরিটি হলো আন্টার্কটিকার ডিটেপশন আইসল্যান্ডে অবস্থিত।
10 আন্টার্কটিকা চুক্তি। 1959 বিশ্বের মোট 12টি দেশ আন্টার্কটিকা চুক্তিতে সই করে। এই চুক্তি অনুসারে এই মহাদেশকে যে কোনো ধরনের সামরিক কর্মকাণ্ড এবং খনিজ সম্পদ খনন করা নিষিদ্ধ। মহাদেশটিকে শুধুমাত্র শান্তিপূর্ণ গবেষণামূলক কাজের জন্য ব্যবহার করা হবে। চুক্তিতে সই করা 12টি দেশ হলো আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, চিলি, ফ্রান্স, জাপান, নিউজিল্যান্ড, নরওয়ে, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। বর্তমানে পৃথিবীর মোট 48টি দেশ এই চুক্তিতে সম্মতি প্রদান করেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।